फ्रेंड्स वेलकम बैक टू माय स्वीटीज किचन केस আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও ভীষণই মজাদার এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি এখন আমি এই চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এখানে আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি বাগদা চিংড়ি চিংড়িটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখানে ছুরি দিয়ে কেটে কালো যে রক্তটা থাকে সেটা ফেলে দিয়েছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন লাল মরিচের গুঁড়া আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টি স্পুন এই লেবুর রসটা দেওয়ার কারণে চিংড়ি মাছটা কিন্তু ভাজার পরেও শক্ত হবে না চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি লেবু রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোতে কিন্তু আমি হলুদ দেইনি হলুদ দেওয়া যাবে না শুধু লবণ আর মরিচ দিয়ে ম্যারিনেট করেছি আমি কয়েক মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় আপনি যদি ভিনেগার বা লেবুর রস কোনো একটা ইউজ করেন তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে না আর জুসিনেসটাও বজায় থাকবে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন আস্ত জিরা এই তেলের মধ্যে আমি আরো 1/4 কাপ তেল এড করে দিচ্ছি পুরনটাকে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন এড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না এখন আমি এড করে দিচ্ছি রসুন পেস্ট 2 টি স্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টি স্পুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি আমি 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার গায়ে তেল বেশি এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর অ্যাড করে দিচ্ছি 7-8টি কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি 1 টি স্পুন জিরা গুঁড়া আর 1 টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেলের দুধ আপনারা নারকেলের দুধের পরিবর্তে কিন্তু এখানে পানিও ইউজ করতে পারবেন মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি টক দই এই চিংড়ি মাছটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি 7-8 মিনিট আমি চিংড়ি মাছটাকে 7-8 মিনিট কষিয়ে নিয়েছি 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে চিংড়িটা কুক হয়ে গিয়েছে এখন আমি চিংড়িটা তুলে নিচ্ছি এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পানি ঝরিয়ে নিয়েছি এই চালটা অ্যাড করে দিলাম চালটাকে এখন আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে 5-6 মিনিট সময় নিয়ে চালটাকে এই মশলার মধ্যে ভেজে নিচ্ছি চালটা যত ভালোভাবে ভাজা হবে আপনার রাইসটা তত ঝরঝরা হবে মশলাটা কষাই তখন লবণ অ্যাড করেছি এখন আরও স্বাদমতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি 1/2 টি স্পুন শুকনা মরিচের গুঁড়া এটাকে আমি 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি চালটা ভাজা কমপ্লিট এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি অ্যাড করব দিয়ে দিলাম 3 কাপ পানি
কাপ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, 3 কাপ পানি এড করেছি আর 1 কাপ নারকেলের দুধ দিয়েছি। টোটাল আমি 4 কাপ এড করেছি পানি আর নারকেল দুধ মিলে। দিচ্ছি 1 টেবিলস্পুন চিনি, কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 8-10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত চাল আর পানিটা সমান না হয়ে আসছে। আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি, চালটা আর পানিটা সমান হয়ে গিয়েছে। এখন আমি চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি, চিংড়িগুলো অ্যাড করে দিলাম, দিয়ে চিংড়িগুলো মিশিয়ে দিচ্ছি। ঢেকে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। ফিরে আসলাম, 5 মিনিট দমে রাখার পর একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কুকড হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গোলাপ জল কয়েক ফোঁটা আর দিয়ে দিচ্ছি কেওড়া জল কয়েক ফোঁটা, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিংড়ি পোলাওটা, একদম পারফেক্ট হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার ভীষণই মজার চিংড়ি পোলাও। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।